জাতপাত বিভেদের রাজনীতির বিরুদ্ধে ঘড়িয়ে ধরেছে বৈষম্যের বৃদ্ধি। মধ্যযুগে যখন সারা ভারতবর্ষ তথা বাংলা আত্মল হয়েছিল, তখন মুক্তি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন নদিয়া জেলার শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভু ভারতবর্ষ তথা বাংলা তথা ভারতবর্ষের প্রথম সমাজতান্ত্রিক আন্দোলনের নেতা। তিনি বৈষম্যকে ঘুষিয়ে দিতে চেয়েছিলেন। সমাজতান্ত্রিক ব্যবস্থার পুঁথিগত ধ্যান ধারণার বহু পূর্বে শ্রী চৈতন্যদেব ছিলেন পথ প্রদর্শক। আমি সেই পুণ্যভূমিতে এসে এই শান্তিপুর একদা ছিল শান্তমুনির বাসস্থান তথা তপোবন। সেই তপোবনে এই সমস্ত তপোবনবাসীদের সঙ্গে একাত্ম হতে পেরে আমি ধন্য। আপনাদের আমি বিনম্র অভিবাদন জানাচ্ছি। এখানে বলার এই দেবাশিষ সিন্ধ, অশোক ভট্টাচার্য, জয়ন্ত মেঘ, অলোক ভট্টাচার্য, অমলেন্দু ভট্টাচার্য, সৌমিক ভট্টাচার্য এবং তাদের স্বেচ্ছাসেবকরা যে ঐকান্তিকভাবে চেষ্টা করে এই অনুষ্ঠানের আয়োজন করেছে, তারা গোটা নদিয়া জেলা জুড়ে মানবাধিকার রক্ষার যে কাজ করছে তার জন্য তাদেরকে আমি আমার অভিনন্দন জানাচ্ছি। আর একটাই কথা, মানবাধিকারের মধ্যে পাঁচটা জিনিস, খাদ্য বস্ত্র শিক্ষা বাসস্থান চিকিৎসা। আজ 27 নভেম্বর 1949 সালের 26 নভেম্বর, গতকাল গেছি 26 নভেম্বর। সেই 26 নভেম্বর যে সংবিধান আমাদের গ্রহণ করা হয়েছিল, সেই সংবিধান প্রণেতা বি আর আম্বেদকর বলেছিলেন, পেট বড় ভালাই, পেটের ভাত যদি না জোটে তাহলে সংবিধান কোনো কাজে আসে না। আমাদের সংবিধান আসলে প্রান্তিক মানুষের কণ্ঠস্বর, সংখ্যাগুরু বিচক্ষণতার স্বর। এই সংবিধান আমাদের সংকট আর অনিশ্চয়তা থেকে মুক্তি পাওয়ার পথ দেখিয়েছে। নিজেদের স্বার্থেই আমাদের সংবিধান মেনে চলা উচিত। সংকট আর অনিশ্চয়তা উত্তরণের পথ ওখানে, যদি তা না করি আমাদের দম্ভ সামাজিক অশান্তি আর বিশৃঙ্খলা তৈরি করবে। আমাদের মনে রাখতে হবে ইতিহাসকে অস্বীকার করার ক্ষমতা আমাদের নেই। আমাদের পেছনে পড়ে আছে হাজার বছরের ইতিহাস, ভারতবর্ষের সুমহান ইতিহাস আমাকে শিখিয়েছে এই ভারতবর্ষে যখন তপোবন সমৃদ্ধ ছিল তখন ভারতবর্ষে সাম্যবাদী আন্দোলন, মানুষে মানুষে বিভাগ, নারী পুরুষের যে ভিড়, সে ভেদ উত্তরাধুনিকতারের রোগ আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের ইতিহাসে কখনো আলো কখনো অন্ধকার, মেঘলা আকাশ আমরা মানতে বাধ্য হই কিন্তু মেঘলা আকাশ সত্যি নয়। মেঘলা আকাশ পরে রোদের আলোই আমরা আলোকিত হব, আমরা স্নান করব, আমরা একথা বিশ্বাস করি। তাই অল ইন্ডিয়া হিউম্যান রাইটস, নবজাগরণ এবং সঙ্গে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং শান্তিপুরবাসী, আপনারা নতুন দিনের লড়াইয়ের জন্য প্রয়োজন হন, প্রয়োজন হন শিক্ষা নিয়ে, স্বাস্থ্য নিয়ে, খাদ্য বাসস্থান। আমাদের কোনো কিছুর অভাব থাকার কথা নয় কিন্তু শাসকেরা আসে আর যায়। মনে রাখতে হবে রাজ্য রাষ্ট্র পরিচালন ব্যবস্থায় দখল ক্ষমতা কায়েম করার পরে যথাসম্ভব বেশি ক্ষমতায় কিভাবে থাকা যায় সেই চেষ্টায় প্রতিটি শাসক করে। আমাদের কাজ হচ্ছে শৃঙ্খল ভাঙা, শৃঙ্খল রাখার দায়িত্ব আমাদের নয়। যারা আমাদের অধিকার বঞ্চিত করতে চায়, যারা আমাদের অধিকার কেড়ে নিতে চায়, যারা মানুষে মানুষে বিভেদ তৈরি করতে চায়, রবীন্দ্রনাথ সেই ডাক দিয়ে বলেছিলেন, ওই যে দাঁড়ায় নতশির মুখ সবে ম্লান মুখে লেখা শত শতাব্দী বেদনার করুণ কাহিনী, মুহূর্তে তুলি আসি একত্রে তারাও দেখি সবে, যার ভয় ভীত তুমি সে অন্যায় ভীরত মাঝে, যখনই ডাকিবে তুমি তখনই সে পলাই মেঝে, যখনই দাঁড়াবে তুমি সম্মুখে তার তখনই সেই কুকুরের মতো সংকোচ ত্রাসে যাবে মিশে, সেই সংকোচকে ত্রাসে মেশানোর তাই দায়িত্ব সমস্ত মানবাধিকার সংগঠনের, সমস্ত গণতন্ত্র প্রিয় মানুষের। তাই আমরা আবারও ডাকি, আবারও বলি, শুধু মানব অধিকারের চর্চা জরুরি নয়, কারণ এই শরৎচন্দ্র বলেছিলেন এই অত্যাচারিত উৎপীড়িতরাই, শরৎচন্দ্রকে বলেছিলেন যে আমাকে পাঠিয়েছে তাদের হয়ে তাদের কথা বলার জন্য, আমরাও যেন শরৎচন্দ্রের ভাষায় ওই একই কথা বলতে পারি। আমরা সমুচ্চারণে সবাই মিলে উচ্চারণ করবো,
অন্য চাই প্রাণ চাই আর চাই চাই মুক্ত বায়ু চাই বল চাই স্বাস্থ্য আনন্দ উচ্ছল পরমায়ু সাহস বিস্তৃত ভক্ত পথ এ দৈন মাঝারে করি একবার নিয়ে সে স্বর্গ তাতে বিশ্বাসের ছবি রবীন্দ্রনাথ যা বলেছিলেন আমরা আজও তাই বিশ্বাস করি তাই আমরা আসুন যারা এখানে সচেতন শিক্ষিত অশিক্ষিত যারা বয়স্ক যারা অল্প বয়সী প্রত্যেকে সচেতন করার দায়িত্ব এই মানবাধিকার সংগঠনগুলির। নয় করে 33টি বসন্ত কাটিয়েছেন মান্নাদের সাথে আমরা শুনবো সেই কথাও আজকে আর আমাদের এই আজকের আয়োজনে যিনি পুরোধা সেই কনকলাল চৌধুরীকে আমি আমাদের সামনে আসতে বলছি যার কাছ থেকে শুনে নেব তার এই কর্মকাণ্ডের কথা কনক কিন্তু এমন কাজ বাড়ি বাড়ি করছে আমরা আমাদের মধ্যে আজ আছেন গিটারিস্ট শ্রী স্বপন সেন মহাশয় তাকেও শ্রদ্ধা জানিয়েছে এই কনক কনকের তালিকায় এমন আছে বহু শিল্পী যাদের আমরা সম্মান জানাবো আরো কাছের করে স্বর্ণযুগের শিল্পীদের সেই শেষ প্রচলিত শিল্পীরা যারা রয়েছেন আমরা একে একে তাদের কাছে যাব দেবীটি দিয়ে আসুন দেবীদের কাছে যাই সুন্দর দিনে আমাদের মধ্যে তোমার মতন একজন সঙ্গীতের একনিষ্ঠ সাধককে পেয়ে আমরা অত্যন্ত আনন্দ তুমি দীর্ঘদিন ধরে বাংলা সঙ্গীত জগতে এক অসামান্য অবদান রেখে চলেছ মধুমাছির ওই যে নৌকাখানি বাধা আছে রাজগঞ্জের ঘাটে কারো কোনো কাছে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাটি আমায় যদি দেয় তারা নৌকাটি আমি তবে 100 দাঁড়াটি পাল তুলে দিই 4-5টা-6টা মিথ্যে করে বেড়াই না কো হাটে আমি কেবল যাব একটি বার 700 মাত্র 13 নদীর পার কোন তুমি কাদনামা যেন বসে বসে একলা ঘরের কোণে আমি তোমা যাচ্ছি না গো চলে রামের মতো 14 বছর গোনে আমি যাব রাজপুত্র হয়ে নৌকা ভরা সোনামানিক রয়ে আশুকে আর শ্যামকে নেব সাথে আমরা শুধু যাব মা তিনজনে আমি কেবল যাব একটিবার 700 মাত্র 13 নদীর পার ভোরের বেলা দেব নৌকা ছেড়ে দেখতে দেখতে কোথায় যাব ভেসে দুপুর বেলা তুমি পুকুর ঘাটে আমরা তখন নতুন রাজার দেশে পেরিয়ে যাব তীর পূর্ণির ঘাট পেরিয়ে যাব দেবান্তরের মাঠ ফিরে আসতে সন্ধে হয়ে যাবে গল্প বলবো তোমার করে এসে আমি কেবল যাব একটিবার 700 মাত্র 13 নদীর পাড়ে